নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়, আর এই সময়ের সাথেই বয়ে চলে সম্পর্ক। এমনই এক বহমান সম্পর্কের গল্প নিয়ে পরিচালক অনুমিতা দাশগুপ্তের বহমান। 50 বছর আমার কোনো খোঁজ নাওনি তুমি সেলি, 50 বছর। মুক্তি পেল এই ছবি, প্রিমিয়ারে অর্পিতা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে চলে এসেছিলেন। কি বললেন সকলে দেখে নিন। ট্রেলার দেখে হ্যাঁ এক্সপেকটেশন বেড়েছে, মানে কি আমার আমি ফেসবুকে আমার আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, খুব অল্প সংখ্যক বন্ধু ছিল আর কি। এখন আমি আর বন্ধু অ্যাকসেপ্ট করতে পারছি না, মানে আমাকে অনেকে সেই ফোন করে অ্যাকসেপ্ট করুন না অ্যাকসেপ্ট করুন না। তারপরে আমিও ভাবলাম যে আমার যদি এখন বন্ধুর সংখ্যা বাড়ে তাহলে আমার দর্শক সংখ্যা বাড়তে পারে, এই আশায় আমার 5000 কমপ্লিট হয়ে গেছে। তো ন্যাচারালি আমি তাদের উদ্দেশ্যে বলবো ছবিটা দেখুন, এবং দর্শককে বলবো ছবিটা দেখুন, যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের নিয়ে ছবিটা দেখুন সপরিবারে। ও কি তোর আর সেলিমের কথা জানে? আপনি আছেন কোথায়? সোশ্যাল নেটওয়ার্কিং এ? কত বদলে গেছে শহরটা না, মনে পড়ছে? দর্শকদের একটাই কথা বলবো যে হলে এসে সিনেমাটা দেখুন, কারণ সিনেমা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা। আপনাদের এন্টারটেইন করার জন্যই, দর্শকদের এন্টারটেইন করার জন্যই সিনেমা তৈরি করা হয়, এবং তারপর পেছনে প্রচুর মানুষের অনেক দিন ধরে অনেক পরিশ্রম থাকে। তাই জন্যে হলে এসে সিনেমাটা দেখতে হবে, কোনো রিভিউ পড়ে বা অন্য কারোর বক্তব্য শুনে বা ওয়েট করে যে কখন টেলিভিশন বা অন্য কোনো প্ল্যাটফর্মে আসবে সেই অপেক্ষাটা না করে রিলিজ হয়ে গেছে, হলে এসে সিনেমাটা দেখুন। সিনেমাটা খারাপ না লাগার কিন্তু সম্ভাবনা বেশি, অর্থাৎ কিনা ভালো লাগার সম্ভাবনাটাই বেশি, তার কারণ সৌমিত্র চ্যাটার্জি এবং অপর্ণা সেন যাদের পেয়ার দেখে, যাদের রোম্যান্স দেখে আমরা সমস্ত বাঙালিরা বড় হয়েছি, তাদেরকে আবার রোম্যান্স করতে দেখা যাবে বড় পর্দায় এত বছর পর, সেটা আমার মনে হয় একটা বিরাট পাওয়া। আমি আর ব্রাত্য প্রথমবার অ্যাজ এ পেয়ার কাজ করছি, সেটাতে আমি খুবই এক্সাইটেড, এবং ইটস ভেরি চ্যালেঞ্জিং অলসো যে পেয়ারটা আপনাদের সবার ভালো লাগবে কি না। তো সেই সব মিলিয়ে এই ছবিতে অনেকগুলো পাওয়া, এটা মিস করার কিন্তু জাস্ট কোনো কারণ নেই। সবাই চলে আসুন হলে সিনেমাটা দেখে। আকাশ কুসুম চয়নে 50 বছর আমার কোনো খোঁজ নাওনি তুমি সেলি, 50 বছর।